নিয়োগ দুর্নীতিকাণ্ডে বনোয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই হানা। সূত্রের খবর, ইতিমধ্যে প্রচুর নথি উদ্ধার করেছে সিবিআই। উদ্ধার হয়েছে 6টি ব্যাগ। ওই নথির সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের বড় যোগ রয়েছে বলে দাবি সিবিআইয়ের। তবে এখনও খোঁজ চলছে বিধায়কের মোবাইলের। সিবিআইয়ের কথায়, বাড়ির পাশের পুকুরে মোবাইল ফেলে দিয়েছেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সেই মোবাইলের খোঁজে শুক্রবার রাত থেকে বিধায়কের বাড়ির পাশের পুকুরে পাম্প চালিয়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই। উল্লেখ্য, শুক্রবার বেলা 1টা নাগাদ বড়ুয়া বিধানসভা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। তদন্তকারী দলের গাড়ি বিধায়কের বাড়িতে প্রবেশ করতেই দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। এরপর টানা 30 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। মোবাইল জল মারা চলছে পুকুরে, সেটা দেখতে এসেছিলাম। প্রচুর লোকজন, সিবিআই লোক এসছেন, স্থানীয় নেতারা অনেক সবাই ছিলেন। হ্যাঁ, সেই হিসাবে ওরা এসেছিল। এই ঘটনা তো ঘটারই ছিল। ওটা পশ্চিমবাংলা জুড়েতে মেলা চলছে, সেই মেলারই এখানে একটা অঙ্গ।